মন্তব্য বিতর্কে হুমায়ুন কবির, অবশেষে তৃণমূলের শোকজের মুখে তরলেন তিনি। দলের শোকজের পরেও একেবারে নিজের মন্তব্যেই অনড় রইলেন হুমায়ুন কবির। বিধানসভায় শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়, তিন দিনের মধ্যে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকেই শোকজের জবাব দিতে হবে, এমনটাই দলের নির্দেশ। থেকে আমি আপনাদের মাধ্যমে শুনছি, এখনো আমি শোকজ লেটার আমার কাছে পাইনি বা আসেনি, নিশ্চয়ই এসে যাবে। এসে গেলে ডিসিপ্লিনারি কমিটির সম্মানার্থে আমাকে যেসব পয়েন্ট নিয়ে শোকজ করা হচ্ছে, যে সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের অন্তত পক্ষে 12 ঘন্টা আগেই আমি সেই ডিসিপ্লিনারি কমিটির কাছে যথাযোগ্য জবাব আমি করছি। আমি নিশ্চয়ই দলের ভালো চাই, দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই, নেত্রী দীর্ঘজীবী হন সেটাও চাই, তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই, কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি, সে আমার মৃত পিতা হলেও করিনি, আর ওই কল্যাণ ব্যানার্জি বা ববি হাকিমের সাথেও হুমায়ুন কবির কম্প্রোমাইজ করিনি। দলে ডিসিপ্লিনারি কমিটি করে দিয়েছেন সর্বোচ্চ নেত্রী, সেই কমিটির তো কাজই হচ্ছে কেউ যদি দলের ক্ষতি করার মতো কিছু বা দলের সম্মান হানিকর কিছু করেন বা দলকে কমজোরি করার কোনো চক্রান্তে যুক্ত থাকেন, তাহলে সেটাকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তাই তিনারা মনে করেছেন হুমায়ুন কবিরের বক্তব্যে যদি দল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় নিশ্চয়ই দল কেন আমাকে রিয়াক্ট করবে। নিজের বক্তব্যে অনর থেকে হুমায়ুন কবির বলছেন যে আমি কাউকে ভয় করি না, জবাব দেব। আর এ প্রসঙ্গে কুণাল ঘোষ কি বললেন দেখো। জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে, সেখানে দলীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছেন, যা কর্মসূচি নিয়েছেন সবাই দেখতে পাচ্ছেন। সেখানে এই ধরনের কোনো মন্তব্য করা তিনি যে করেছেন সেটা নিশ্চয়ই আমাদের দলের নেতৃত্ব নজর রাখছেন, তবে কোনো অপ্রয়োজনীয় মন্তব্য এই সময় করার কোনো অবকাশ নেই, করা উচিত নয়। এই ধরনের প্রকাশ্য অনভিপ্রেত বক্তব্য, এতে বিভ্রান্তি তৈরি হয়, এগুলো করা উচিত নয়। কোনো ভয় পাই না, আমরা তো চোর বাটপুর না কারো কাছে কোনো জায়গায় নিয়ে বসে নাই যে আমি কাউকে ভয় পাবো। আর জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম কি হবে? আমি জানুয়ারি অবধি এই দলের যে কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার কিছু কিছু জায়গায় অপব্যবহার হচ্ছে, আমি স্পেসিফিক জায়গাতে বলেছি, বলেও কিন্তু কোনো সুরাহা হয়নি। আমি কেন পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেককে চেয়েছিলাম, আমি নিজে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত দপ্তরে আছেন তার মধ্যে একটা ল্যান্ড ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে পুলিশ, স্বাস্থ্যও তো আছেন, কিন্তু ল্যান্ড আর পুলিশ এই ব্যাপারে কোন জেলায় কি হয় আমি জানি না। আমার জেলায় আমি যেখানে বসবাস করি, আমি যেখানকার বিধায়ক, যেখানকার ওল্ড বিধায়ক, রেজিনগর, এখন ভরতপুর বা বহরমপুর সাব ডিভিশন, বেলডাঙ্গা, বহরমপুর, ভরতপুর 1-2, এই 7-8টা ব্লক, 7-8টা থানা, এই জায়গায় ল্যান্ড অফিসাররা এবং থানার অফিসাররা যেভাবে করাপশন করে মাপ পেয়ে যাচ্ছে, তার দায় এই ববি হাকিমকে নিতে হবে। আগামী দিনে আমি এইসব প্রশ্ন মানুষের কাছে তুলে ধরবো, দেখবো ববি হাকিমের পক্ষে ভোট দেয় না হুমায়ুন কবিরের পক্ষে ভোট দেয়।